का एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए, धड़कनों में तेरे गीत है मिले हुए। क्या कहूँ शर्म से लब सिले हुए, सबसे वो लैला, जुबान से रब से वो लैला, कब से मैं तेरा हूँ कब से तू मेरी लैला, तेरी तलब की है तेरी तलब है, तू ही तो सबकी है तू ही तो सब है। আসসালামু আলাইকুম। সরকারি বিজ্ঞান কলেজ এর ক্ষিপ্ত আকারে সকল প্রয়োজনীয় তথ্য নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে। থাকছে কলেজের পরিচিতি, কলেজের ক্যাম্পাস, আবেদনের যোগ্যতা, আনুমানিক খরচ, বিগত বছরের রেজাল্ট এবং র্যাঙ্কিং, এবং এই কলেজটিতে কত মার্ক হলে চান্স হয়। সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও ঢাকা, বাংলাদেশ, ঢাকা ফার্ম গেট এলাকায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। 1954 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই কলেজ। কেবল উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগের অধ্যয়নের সুযোগ রয়েছে। 9 একর ভূমির ওপরে এই কলেজটি অবস্থিত। এই কলেজটিতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্ররাই আবেদন করতে পারে। বিজ্ঞান বিভাগ থেকে GPA 5 পেলে এই কলেজটিতে আবেদন করতে পারবে। এই কলেজটিতে রয়েছে বিভিন্ন ধরনের ক্লাব, যেমন বিজ্ঞান ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, বিতর্ক ক্লাব, ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ক্লাব। এসব ক্লাবে অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্কিলকে ডেভেলপ করতে পারে। এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন সম্মানজনক স্থানে বর্তমানে দায়িত্ব পালন করে আসছে। তার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এবং আনম আহসানুর হক মিলন, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়। চলুন দেখে আসা যাক কলেজের ক্যাম্পাসটি। আমরা কলেজ ক্যাম্পাসটি দেখলাম, এখন জেনে নেওয়া যাক এই কলেজটিতে পড়াশোনার খরচ কেমন। কলেজটি সরকারি হওয়ায় পড়াশোনার খরচ খুবই কম। এখানে ভর্তি ফি 4 থেকে 5 হাজার টাকা, সেশন ফি 4 থেকে 5 হাজার টাকা এবং মাসিক বেতন মাত্র 20 টাকা। এই কলেজটিতে 2টি ছাত্রাবাস রয়েছে। একটি নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস এবং অপরটি নাম হচ্ছে ডক্টর কুতুবুদ্দিনা ছাত্রাবাস। একটিতে 11 এবং অপরটিতে 12 শ্রেণীর ছাত্ররা থাকে। 2টি হলে প্রায় 300টি আসন রয়েছে। এই কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য 2টি বাস আছে। এর মধ্যে একটি ফার্ম গেট থেকে মিরপুর 10 এবং আরেকটি ফার্ম গেট থেকে যাত্রাবাড়ি রুটে চলাচল করে। চলুন এবার জেনে নেওয়া যাক বিগত বছরের রেজাল্ট। 2021 সালে GPA 5 পেয়েছে 1228 জন এবং এই কলেজটি ঢাকা বোর্ডের ভিতর 14তম এবং পুরো বাংলাদেশে 18তম স্থান অর্জন করেছে। সরকারি কলেজ হিসাবে এর পড়াশোনার গুণগত মান অত্যন্ত ভালো। কত মার্ক হলে এই কলেজে চান্স হতে পারে সেই ব্যাপারটি আগে থেকে বলা যায় না, তবে বিগত বছরের কত মার্কের চান্স হয়েছিল সে ব্যাপারটি জানতে আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন।
তাড়াতাড়ি সম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।